দই বলে একবার বিয়া হওয়া রিজেক মাল, আর বায়ো বলে একেবারে হাঙ্কিনি, কুন বলে মিঠাক মারি ধরি খেদি দিছা। হ্যাঁ কুনিনু লগলাকে ইমান ভয়াকে সঁচা কথা গিলা? ও কুনি কৈছে রাজনু, বাপাকে কিন্তু খাটাংকে কৈছি তোর তাতে বলে আপিতো বিয়া নেদে, আর সিফালে তোক মুখ করবাই মানা করছে। খাপলার ঘর তো সলনি নহল, একেই থাকলা হে, বাড়ি বস্তি গিলাখান অবশ্যই ডাঙর হয়েছি। হাও কি রঙিলি, ইধানো দেখুন বড় থৌগা হয়ে আছে। আপুনি কোনিনো? আও কি কথা কই আমারে চলি, মুখ ধরবে পারা নাই, মই মন্ডল দ। ইতা ধরব পারছো, ইতা ধরব পারছো, পিছে ইমান দিনৰ মূৰত আহিলে যে কৰ পৰানো জানাই দেখোন, মই মন্ডল চাকরি কৰা নাছিলু, অবহৰ পালু, আৰু জানাই নহয় চাকরিৰ ভেজাল, গোটেই অসমখান ভাইমা মানুহ নিচিনাকে আজি আতে কালি তাতে ঘূৰি ফুৰিলো, ইথান অলপ ৰেষ্ট ল'ম বুলি ঘৰত আহিলো আৰু। হয় দিয়ক, পিছে বহুতো আছি না। হাও মারা চলি কি কয়ে, বেজির লগত বটিয়া নাই আর কি আইব, আইছে পিছে বহুত কলু এভা পারলা হয় দেখন। পারলু হয় র, পিছে মানুজি কয় উপর দেখি থু পেলে নিজর মুখতে পড়ে, হেনে কথা হইছে কেন? মানে কি কমার জানাই নয়, খুরুপে আমি বাইরতে থাকলু বুঝা নাই, মা কর জিয়া কর জিদাল হে স্টাইল, জিদাল হে ভাষার হুর, সম্পূর্ণ সলনি বুঝছা, মই হে সলনি হবা নলু, সেই কারণে মোর লাজ লাগে। ইয়া হে লাজ করবা নালগে, একদিন লই আইব, বিরাট ভাল লাগব। হব দে লই আহিম, জেই ধ্যান মোর লগতে এনকে বই থাকবি, নে কিবা চাহ তামোল খুয়া বিয়া কি আনে দিম নু, ইয়াতে বহি থাকবা নালগে, ভিতরলে বল চাহ আর তামোল খাব। চল পিছে চল। আঙ্কুল খকে, তোক যে আমার ঘরত মই থাক পাতিছো তার কারণ তো বুঝি পাইছা না? কেন অহংকার করে নকং দেছুন, আমার বাবার এনেকা ক্যাপাসিটি আছে নহয়, এখান গাঁওয়ার মানুহক এক মাস ধরে মাছে মাংস খুয়াব পারে কি খুয়া মত, আর জিউতক বাদ দে মানুহে যে বিচারে তাকে দি দিয়ে আমার বাবাই দুঃখ যে নকরে তো এ ইনকাম মানু মানু নহয় তো কে মানু নহয় তেনে হলে কি কব খুচ্ছা তোয় ভূত না পিখাস ভগবান ভগবান ও ভগবানের নিচিনা মানু মোর বাবা ঠিক কইছা তোয়, আজি মই ইচ্ছা করলি চারিচকীয়া গাড়ি লৈ গাঁৱৰ ৰাস্তাত ড্রাইভার লৈ কেনে ঘুরি ফুরব পারং, লেভেল আছে মোর, অহংকার নকর মই, তিনে হলে নিকিনা নকিয়া নিকেন সেই টাকা মই ফাদারাক দুখিয়া মানুহক দিবা দিছ, ধর্ম হব তো মানছো দে, তোর বাপেক পুত্রেক একদম মানছং, মইও দুখিয়া মুকুট হতে সাবে ইয়ে নাই নাই তো কিমান বেশিকে সাব পারা নাসব কেন, তুই তো আমার গাঁৱৰ নহয় না, ফাদার তো আমার গাঁৱৰ মানুহকে হেল্প করে প্রাক্তন গাঁও পুরা তো, এই মই তো তোর গাঁৱৰ নহলিও বর্তমান তো ঘরের মানুহ, ওর কথা তো চিন্তা করছন হেন হেন কথা দেছন হয় নাকি, তেনে হলি বাবার লগত কথা তো আলোচনা করব পারং, বলছুন বল ইটা বল 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 বল। হাও মারে চলি, ইয়া এমান পলাম বইলু, খাপলার দেখো দেখা দেখি না ইয়া কত গেল, আপনার তো আর কি বলে কম, কি মানে ঘটনা তো কি খুলি নকিয়া, মান তুই মুখ খং করে ঘরের পা উলাই গুছি গেছি, আজি কে দিন মান হল বিচারিয়ে পাওয়া নাই, কি গোয়ে মারে চলি কেন করব, ইগলা চিন্তাতে মই মানুষজনই একদম শুকাই খিনাই গৈছং, শুকাই খিনাই যাওয়া নয়, দুদিন পিছত বেমারত পড়বি, তারপর হসপিটালত পড়বি, তারপর বেলতি যাবি বুঝছা, সেই কারণে খাপলা সোনকালে বিচার কুচার কর, আজিকালি দিনকাল বড় বইয়া বুঝছা, কোনবাই অপহরণ করে লই যায় নারী ভোঁ লিভার ফাংশন উলে লই যাব বাইর কর দিব, চা খিনি খাকছুন চা আনছা, বাপ্পা ওয় গিলাস ও গিলাস বড় ভৈব্য গিলাস দেখো নাই, তোর নিচিনে আছে হারা গিলাস তোর, আর তোক মই চিনি পাইছো দা, সরুতে দেখা পাইছিলো নহয়, পিছে নাম্বার প্লেট লাগালি হান পাও, নাম্বার প্লেট মানে মানে বিয়া পাতলি, ও হলুং দিয়ক বিয়া হলি চেকার লগত হলিয়া, এই দাংখাতের ভাইয়েক যে হাপা হাপার লগত, পিছে হলি কি হব তাইর সংসারত ঝোট, তাই যা করি আমার ঘরতে আসে আহি,
মারে চুলি এগুলা হইছি যি দেখছো তো অন্ধর ঘর কিবা বিপদে আরানি দিয়া হইছি কিনো করব এগুলা সব আমার কথা লব হ্যাপি এত কোনি এ তো মোর ভন্তি পখিলি ও তোর কিবা জট হইছি জট কি জটই নয় মানে তন্দর ঘর পড়ি তো সদস্য রে এটা এটা জট হইছি সে ভাবলো তোর হইছি নাকি এ নাই নাই দিয়ক তাই তাক লাগি একো সদ হওয়া নাই সাই চিন্তি চলবি মারে চলি দিনকাল ভাল নহয় বুঝছিয়া হব দে চাখানি খাওক ঠান্ডা হয়ে যাব তাকেতো হা তন্দর মানে দুঃখর বোঝা গিলা আর মোর মাথা তো ঠুমে মাথা তো গরম উঠি গেলে চাহ খাবাই পাহরি গেল খাইছো দে এইগুলা সব আমার ভাগ্যর দুঃখ আরো দুই তিন দিন ধৈর্য ধরি চাং মানতো ঘুরি আহে নাকি আরো যদি নাহে নহয় কিবা বেলেগ ব্যবস্থা তাকে লবা লাগব যি করা তাড়াতাড়ি কর বুঝছিয়া সময় রই নাথকে কিন্তু ওরা ওরা মোর বাহা আসাম হই হা ধরা এ বস্তু খানি নে ও আইলা হেৰি এ বাকি খিনি আনলাক ৰব হে মই চকুত দিয়া ঔষধ আৰু শ্বেম্পুৰ পেকেট কেইটা নাই দেখো চকুত দিয়া ঔষধ শ্বেম্পু সেইগিলা মোক কেতিয়া আনিব গলা হা খা হৰি ও চুলিক লৈ এনাম লেকচাৰ দি গেলা আৰু এঠান গছি কেতিয়া কলো হেই ওটকে কথা নকবা হা মোক কেতিয়া আনিব গলা সেইগিলা খান হাও মিছা কথা কিয় কয় দক পাইছি পাইছি দক হেতো আৰু মানি লবা কিয় দান পাছি ৰবাচো নাংমান মনত থৈ চেষ্টা কৰো কি হলা মনত পাছি না আৰু কি হৈছে মোৰ আজিকালি কথাগিলখান মই কিয় পাহৰি যাওঁ যদি ঔষধটো গধিলাও পাৰোঁ অ মোৰ বাহা অ হেৰি কৰিবা হা মই গধিলা হলে গেলি এটা ফোন কৰি দিবা তহঁতে বোলে আজিকালি মাৰৰ ঘৰতে থাকা কৰিছা অ থাকোঁ বহুত খেলি মেলি হৈছে কি খেলি মেলিয়ে বেংৰা গেষ্ট্ৰিকটোক ঢকা ৰাখি তাৰাত নাই কাম বন কৰাইছা কি হ'ব তইগিলাখান কি কৈছাব তাক আৰু আমি কিয় ঢকা ৰাখিম এনেকা বেয়া মনৰ মানুহ আমি নহয় হওঁ এই গেষ্ট্ৰিক যে এতিয়া ঢকা চব গাঁৱৰ মানুহে জানে তই কৈ লাভ নাই সহযোগ কৰিছে নেছলে মাৰলো গ্ৰো উইথ স্পৰ্টছ অনমোল বাটাৰ বেগ পেকেট খুলেগা সব মে বেটেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট গার্ড অব মচ্ছর হোঙ্গে ফটাক সে ফুর হিমালয়ান নিম ফেস ওয়াশ এডিকশন ডিও এয়ারটেল পোস্টপেড প্রমিস টিভিএস ওয়েগো আর আইডিয়া 4G মেটেকা মাক কয় মোক পা মচুৱা দি মুচুৱাই পেলাহি হা আই শুন পা হলে ময়ে থাকিলো হয় তাকো কৰিব নোৱাৰো নহয় এতিয়া কি পেক পেকাইছা হা তোৰ লগত আমাৰ একো কথা নাই ফুট ফুট এৰে বৰা এই তোহাৰ দুটাক ৰাইজে হাতে পানীয়ে আলাগ নকছে তোৰ লগত আমাৰ একো কথা নাই এই ইয়াৰ লগত থাকলি ৰাইজে আমাক দোষ পাওঁ আমি এৰে পৰা যায় ভাল হ'ব ঐ আলু যে গোটেই গাঁওখন বিজাল দি ফুচিছিল এতিয়া নিজে বিজাল পাইছে কাটিখা কাটিখা এইগিলা বিজাল হঠাতে এইবোৰ কি হৈ গ'ল ৰাস্তালৈতো ওলাবই নোৱাৰো মানুহবোৰে চিটিকৈ জোকাই আপুনি কামটোৱে হেন আন কৰিছে এতিয়া আমি কাৰো ঘৰে চোতালে যাবাও নোৱাৰো কাকো মাতবাও নোৱাৰো মোৰ লগতে তোমালোকেও বৰ শাস্তি খাইছা ন পাৰিলে মোক ক্ষমা কৰি দিবা কিমান আৰু ক্ষমা কৰিম আপুনি দেখোন বাৰ বাৰ ভুলেই কৰি থাকে তাতকে দুটামান কাম কৰি ঘৰখনো চিন্তা কৰক আচলতে কি জানা আৰু তুমি কম সময়ত যদি মানুহ ধনী হ'বলৈ যায় ঐ এই গতিয়ে হয় মইকে ভালকে বুজি পালো হ'ব হ'ব এতিয়া বেলেগ কামৰ মাথা মাৰো কৰবানৰ লগ একদম নালগিব
কোৱা লগ দিম কৰ পাং শুনিছো কি হেনো গাঁও এই পেলাই গুচি গলগৈ ঘৰলৈকে নগল আৰু ঘৰলৈ গৈনো বেচাই ঘৈণীজনী মুখখন দেখাই কেনেকে আপুনি যেনেকে মোক মুখখন দেখিছে সেনেকৈ হ'ব তাৰ ঘৈণীয়েক হবলা তোমাৰ নিচিনা তাৰ ঘৈণীয়েকজনী অনবৰতে কেঁচুৱাৰ নিচিনা পেন পেলাই থাকে এ হ'ব বেলেগত তিৰিৰ মাথা ইমান মাৰিব নালাগে এতিয়া আপুনি মোৰ কথা চিন্তা কৰি আগত গেলি সেনেহান বেয়া কাম নকৰো সেই বিয়া কামবিলাক মই এতিয়া বাদেই দিলোঁ আজিকালি নকওঁ নহয় সময়বিলাক অ হ'ব দক মই চাহ বনাওঁ যোৱা আলোক প্ৰসাদ ফুকন এইবিলাক চুচাৰি ধান্দা বাদ দিব লাগিব কিবা এটা নতুন বিজনেছকে কৰিব লাগিব সৎপথে কি হলো আমার দিকে যে এভাবে তাকিয়ে আছেন আমি তোর ভালো বুদ্ধি দিছিলাম তুই যদি এখন ঘরে যাস গা কুরবান যদি ঘুরাও আহে তোর না দেখলে মেলা বড় শাস্তি পাইব উনি কি শাস্তি পাবে যা পাওয়ার আছে আমি এ পেয়েছি সেই জন্য এই সংসারের প্রতি আমার দয়া মায়া এসব কিচ্ছু নেই তোর যা মর্জি তুই তাই কর কুরবান নাই বলা হ্যাঁ আমি তোরে কইছিলাম অশান্তি পাইবি বলে আপনি চিন্তা করতে লাগবেন না আমার কোনো অশান্তি হবে না ঠিক আছে তুই যা করবাস তুই তাই কর বেটি তোর এম নেমজা দিমু যাতে দুই দিন পরে ঘরে দর বারবার লাগা হয় যে রেনার তো চিনস নাই দেরে মাই হনকলটা ভাল দি শুন উহা দুলো বাজি মাছ মনেছি বুড়িয়া চিনাকি মানুহৰ লগত ফ্ৰেণ্ডশ্বিপ কৰি ভাল পাওঁ তেতিয়া হলে আজিৰ পৰা আমি ফ্ৰেণ্ড দোকানত মই ইমান ডাঙৰ চাউলৰ বস্তা এটা আকলা ৰাখিব লগা হৈছে কাৰণে বিকেছি ইছৰাম হয় বস্তাটো ডাঙৰতে পৰিষ্কাৰক লগত লবা নলি এ পৰিষ্কাৰ হেখেন দি সময়ত নাছিলে কুকুৰটো দেখোন আজিকালি দোকানতে ঘূৰিয়ে ফুৰে দে হ'ব দে হাতকে ৰাখা খাই উঠি পেলে হেই মোৰ মত মলম আছে নহয় বিষত দিয়া লুকে দিবি দে হ'ব দে এ মাই চামোচা কান্দিছো কোনিয়ে আজো ঐ কোননো তই তাতে কিয় লুকাই আছ ঐ ওলাই আহ এনে মানুহগিলাখানৰ কথা শুনি মোৰ মাথা গৰম হৈ আছে তই আৰু ইগিলাখান কথা কৈ মোৰ মাথা গৰম নকৰিবি কিন্তু হেই আংলি দেখি কথা নকবি তোতকে বেছি মোৰ মাথা বেয়া আছে গম পাইছা কিবা খং উঠ লাগলি কিছা চুলি ৰঙা আংঠা নিচিনা ৰঙা হৈ যাব ঐ তই মোৰ আগত বেছি খং নকৰবি তই আমাৰ ঘৰতে খাই বৈ আছা কিয় ঘৰ
ফুল দেখলে কৰ বিকল কি মনত পৰে কুনিয়ে আয়ো ঐ কোননো তই তাতে কিয় লুকাই আছা ঐ ওলায়া সুৰৰ দৰে কি কৰি আছা মই অস্ত্ৰৰ গাঁৱৰে আমাৰ সখী কাকাক লগ ধৰবাইছিলো অ সখী কাকা আ লগ ধৰবাইছা কোন হয় তাৰ তই অ মই আপোন সখী কাকাৰ মানে একদম আপোন মানুহ অ সখী কাকাৰ আপোন মানুহ অ একদম হজম কৰিব পৰা নাই কথাটো মই কিয় বিশ্বাস কৰিব পৰা নাই মই এইখন গাঁৱৰ কোন হয় জানো কলি হে গম্পাম কি বা হয় প্ৰাক্তন গাঁওবুঢ়া অ কি গাঁওবুঢ়া প্ৰাক্তন প্ৰাক্তন অ চকু দেখিলে গম পাম মোৰ মানুহৰ চৰিত্ৰ কইলো স্ক্ৰিপ্টাৰ তই ইখিনি আহি ফালি যে হ সখী তই চিনি পা নেকি পাওঁ তই ইয়াত কি ওলিলো অ সখী কাকা আপোনাক লগিন মোৰ তামাম মনত পৰি আছে সেইকাৰণে একবাৰ চাবা আহিছো চাবা আহিছা না সখী তোক চাই দি কৰিব পঠাইছে বাপ্পা ঐ কি চাই দিৰ কথা কয়ে মই কিবা হেন হেন মানুহ নেকি অ চি আই ডি ঐ মোৰ ঘৰত এইগিলা খিলিমিলি কৰিব নাহিবি কিন্তু সর্বনাশ করে দিম মই বিরাট হাত দীঘল মানুহ কি ফালতু কথা কয়ে কত হাত দীঘলে আমার সমান নু ফাল তুমি করবাসা ঐ সখী কি করা কর কর পরা যায় গিলা মিতির মানুহ কথাছা নহয় কবাই পারা নাই একদম কথা বেয়া হৈ যাব এই তুই কথাটো বুঝা নাই ও ই মোর মিতির মানুহ নহয় তো নহয় অ ঐ তই ইয়াতে কি হৈছা হা ইয়াতে মই শান্তিত আছো ইয়াতে গুণ্ডুগুণ্ডু কিয় লগাব আহিছা যা বুলি কৈছো নহয় যা মই একবাৰ চাবা আহিছিলো তো ইমান দম দিবা লাগে যাওঁ দে অ যাওঁ দে বুঢ়া বুঢ়া অ তাৰমানে প্ৰাক্তন আৰু গাঁৱটো কবা পাহৰি গৈছে সন্মান দিছে দেচোন সন্মান দিছে সন্মান দিছে ভাল কৰি শুনিবি কিন্তু একদম শুনিম দে যি টি মানুহক এখন ঘৰত আহিবা নেদিবি ৰিক্সাৰ কথা আছে আফটাৰ অল মই গাঁও বুঢ়া কি প্ৰাক্তন থ বুজি পাইছো দেচোন হেনে হেন কোঠা দেচোন জেগাত ধৰিছা দেচোন মোৰ ঘৰত মোৰ মানুহ তাত থকা থাকে কিবা থাকে সেইগিলাখান কথা সিহঁতৰ চকু দিবা কি দৰকাৰ বেলেগৰ ঘূৰ চাচতে জীৱন যাব সিহঁতৰ গুরুত্ব নেদবি গুরুত্ব নিদলি কি হব সেইটো কথা যে মোৰ লাজ লাগে লাজতে মোৰ নাকটো কাটি পেলাং কাটি পেলাং লাগে ও ইমান যদি লাজে লাগে তোর বাবার ঘর থাকছিলি কিয় গুজি যাব লাগছিল জাং জাং বুলি তো ভাবি আছো বিরাট কষ্ট পাছো মই ইয়াতে ও এনে মানু গিলাখানৰ কথা উনি মোৰ মাথা গৰম হৈ আছে তই আৰু ইগিলাখান কথা কৈ মোৰ মাথা গৰম নকৰিবি কিন্তু হেই আংলি দিখে কথা নকবি তোৰ কে বিছি মোৰ মাথা বেয়া হৈছে গম পাইছা কিবা খং ফ লাগলি কিছা চুলি ৰঙা আংঠা নিচিনা ৰঙা হৈ যাব ও তই মোৰ আগত বেছি খং নকৰবি তই আমাৰ ঘৰতে খাই বই আছা বাপ্পা তুই মোক ইনকে কথা কব পারা হলি আজি নাটখঙে মই গুছি যাং রো এক কাম করছুন ইয়ে বেং আর ফটাহুর কো মাটি দিছুন মাটি থই যাং ময়ও একো দরকার নাই মাটি দিবা বাবা বাজার গিসার দাদা কোন বাফালে ওলাই গিসে নহয় মানে নাকি গিলি বিয়া পাবু নেকি ওই জিগিলা খানে ভেকো ভাবনা কথা তা দারু ভাল পাবার কানে কি বাকি রাখছা ও তার মানে মই জিগিলা কাম করং তার মানে মোর ইকু কাম নাই হা না থাকঙ্গে মই ঘন্টা মই ঘরত ডাঙে রো ওই তুই যা যদি ভিতরে কি হমছে বাইরে যা কাপড়খিনি কি তোর বাপরে দিব যাব হা ওই যা যদি জাগে জটমর আমর তুই ইখান ঘর দিহে জালা গালা করছা মোর শান্তি নহয়া করছা এই মই কিনো জাঙে হসাই ও যা তো কারো কাই যাবা দিয়া না নহয় মই কিনো হসাই যাং ও তো কি মই মিছাকে যাবা দিছু নেকি হসাকে যা জাঙ্গুলি কুসুং হে তো হাই কি বারে বারে জাঙ্গু এসে যা তুই এতে থাক পিছে হলি ও আতন এই ব্লাক কাম মই কওঁ দিয়া তুমি কৰিব নালাগে এ হ'ব ইগলিখান কথা কৈ আপুনি মোক তেল মাৰিব নালাগে তনি এক কথা এটা সুধিব লগা আছিল কি এ বেলেগৰ সংখ্যা যেনেকে ধুনীয়া আলফুলিয়া আমাৰ বাও সংখ্যাখন তেনেকুৱা হ'ব নোৱাৰে নি মানুহ ঠিক গলিয়ে সংখ্যাখন ভাল হ'ব আপোনাৰ নিচিনা নিসিজে আলু এটাৰ লগত মোৰ কৈ সংখ্যাখন বিজবোৱে আতন
আমি আমার দুইটাই দুখ গুণবো খুচি থাকব কারণে সেই মানজন জাল নহয় জানো কি বুঝা ভাবিছেছি আপনি করা ভুলগিলা দেখিও মই মনে মনে থাকবা লাগে ওয়া কোনেনো মনে মনে থাকিবলৈ কৈছে তোমাক তথাপি ইমান কাজিয়া পেছাল ভাল নালাগে দিয়া শুন হব মোক ইমান বুঝাবা নালগে কামখিনি করে যদি করো মই একঠের পৰা আহো ওয়া ৰবাচোন একঠা পাওঁ বুলি কলা যে কলৈনো যাবা লাহে লাহে সব গম পাব ভাল খবর এটা আহিব পাৰে লাহে লাহে বুঝি পাব লাহে লাহে বুঝি পাব সেই জালাকে কৈ থাকে এয়া কো মোৰ নিচিনা কিবা নতুন বিজনেছত ধেন্দা কৰা নাইতো তাকে হৈ মায়ে কোনে তাইৰ মন কোনেও বুজি নাপায় দে বিধের মুখর পে মই নিজেই শুনছো আই ইমান জঘন্য অপরাধ কাম তো কষ্ট আমার চলি কি কবি মন্ডাল গুর মোক এগলাহান গোটাই পরিস্থিতি বাধ্যা করলাকে এটা নিজের ভুল নিজে স্বীকার করছো আর আই রিয়েলাইজ ইমান ফেলটা ফেলিকে চাইছা মানুষ দেখা না নাকি হা তোকে চাইছো কি চাইছা তই শত্রু দস্তি হই না তোর সুকুর দু গুছি সুকুর বেটারি গেল ওলা কুসু আঠাটু সুকুর লুগাই লবি তুই মুখে চিনবো না হা চিনি পাইছো তো ওই খাপলা কো পাওয়ার্ড বাই খাটেহি গন বাউলি সহযোগ করিলে নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বেতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্ছর হোঙ্গে ফটাক সে ফুর হিমালয়ান নিম ফেস ওয়াশ এডিকশন ডিও এয়ারটেল পোস্টপেড প্রমিস টিভিএস ওয়েগো আর আইডিয়া 4G